সোমবার সকাল 10টা থেকে বিলোনিয়াম মহকুমা হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাট। যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ছিল উদাসীন। হাসপাতালে বিভিন্ন রোগী এবং অপারেশন করতে আসা রোগী ও রোগীর পরিজনেরা হাসপাতালের মধ্যে বিদ্যুৎ বিভ্রাটের জন্য কোনো পরিষেবা না পেয়ে প্রতিবাদ শুরু করে। তখন সংবাদ মাধ্যমের কাছে খবরটি আসে। সংবাদ মাধ্যম গিয়ে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের না পেয়ে বাধ্য হয়ে বিদ্যুৎ অফিসে ফোন করে কারণ জানতে চাওয়া হলে ওরা জানায় হাসপাতালে বিদ্যুৎ পরিবাহী তারের কাজ করা হচ্ছে। পরবর্তী সময়ে এসডিএমও কে হাসপাতালে না পেয়ে ওনার কাছে এই বিষয়ে জানতে চেয়ে ফোন করা হলে উনি জানান, আজ হাসপাতালে বিদ্যুৎ থাকবে না। ওটা বিদ্যুৎ দপ্তর হাসপাতাল কর্তৃপক্ষকে আগাম জানিয়ে দিয়েছিল। কিন্তু এরপরও হাসপাতাল কর্তৃপক্ষ জেনারেটর থাকার পরেও জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কোনো ধরনের প্রস্তুতি নেননি। বিভিন্ন বিভাগের রোগীরা যখন সংবাদ মাধ্যমের কাছে বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টির ক্ষোভ প্রকাশ করে তুলে ধরেন, তখন উপায়ন্তর না পেয়ে বেলা একটায় চুপিসারে এসে কর্তৃপক্ষের একজন জেনারেটর দিয়ে বিদ্যুৎ পরিষেবা প্রদানের ব্যবস্থা করে। এরপরও দেখা যায় জেনারেটরের সাথে হাসপাতালের বিভিন্ন বিভাগের কোনো বিদ্যুৎ সংযোগ না দিয়ে কর্তৃপক্ষের লোকটি গা ঢাকা দেন। পরবর্তী সময় পুনরায় এসডিএম সাহেবকে বিষয়টি বলার পর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে বিদ্যুৎ পরিষেবা প্রদানের ব্যবস্থা করে কর্তৃপক্ষ। এ বিষয়ে হাসপাতালে উপস্থিত রোগী এবং রোগীর পরিজনেরা এহেন পরিষেবা প্রদানে ক্ষোভে ফেটে পড়েন। বিলোনিয়া হাসপাতালে বিভিন্ন বিষয়ে পরিষেবা এবং হাসপাতালের ম্যানেজমেন্টের বিষয়ে প্রতিনিয়ত বিভিন্ন মহলে আলোচনা বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে, যদিও এই বিষয়ে কর্তৃপক্ষ উদাসীন। সব জেনেও কিছু না জানার ভান করছেন বলে জানান উপস্থিত রোগীর পরিজনেরা। সকলে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন। পরিষেবাতে কোন রকমের একটা জেনারেটর নাই, 3 ঘন্টা কেমনে বিদ্যুৎ না থাকে পারে? এটা দেখার মতো আমাদের লোক নাই নাকি ত্রিপুরা রাজ্যে? আপনার নাম দাদা? আমার নাম ননিগোপাল গুহ। বাড়ি মুড়িপুর। আপনি এখানে প্যাশেন্ট নিয়ে আসছেন? প্যাশেন্ট নিয়ে আসছি। 3 ঘন্টা মানে কোনো কারো বিদ্যুৎ নেই। আচ্ছা, আমরা কার কাছে যাবো এই ব্যাপারে জানাইছেন? কারোর মানে কেউ এখানে সিএমও নাই বা জানানোর মতো লোকও তো নেই, কাকে জানান? আপনার বাড়ি? নাম? আপনাকে চক্ষু অপারেশন হয়েছে নাকি? কোন সময় আসছিলেন? সকালবেলা? সকালে 10টার সময়। অনেকে নাকি আবার জিজ্ঞেস করছে জেনারেটারের কথা, ওরা কত জেনারেটার কেমন চালাইবো? মানে 10টা থেকে 2টা পর্যন্ত প্রায়? সাড়ে 10টা থেকে 2টা পর্যন্ত। বিলোনিয়া থেকে হারাধন পালের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। নমস্কার, ওডিটিএইচপি কোচিং সেন্টার মে প্রিন্সিপাল রুনা রাজবর্মণ। হামারে ইয়াহ জো জো ফেসিলিটি হ্যায়, পহলা হিন্দি সাবজেক্ট হাম ফ্রি মে পড়ানা চাহতে হ্যায়। দূসরা জো এসে বচ্চে হ্যায় জো আয়ু মে জ্যাদা হো গয়ে, এডমিশন নেই লে সকতে, হাম উনকো পড়াকে সার্টিফিকেট দেকে উনকি ইচ্ছা অনুসার উনকে এডমিশন কে লিয়ে সার্টিফিকেট দেঙ্গে। তীসরা জো বচ্চে হ্যান্ডিক্যাপ হ্যায় উনকো ভি হাম মেডিকেল ট্রিটমেন্ট করাকে উনকা পার্সেন্টেজ নিকাল কে দেঙ্গে। আর এসে বচ্চে হ্যান্ডিক্যাপ হ্যায় জো ঘর ঘর মে জা করকে হামারে টিচার পড়াতে হ্যায়, ও ভি সুবিধা ইয়াহ উপলব্ধ হ্যায়। और CBSE और शाबा बोर्ड के जितने भी प्रॉब्लम होंगे, जितने भी सब्जेक्ट होंगे, हम उसको अच्छी तरह से पढ़ाने की यहाँ कोशिश करेंगे। और आप लोग हमारे यहाँ आइए और इसको कोऑपरेट करें, सहायक बने और इसको अवार्ड इनको उज्जवल करें। धन्यवाद।